talaga siya napili. গুড মর্নিং, এই দেখো বন্ধুরা, এখনও 6টা বাজেনি, তো উঠে পড়েছি, উঠে এমনি ফ্রেশ হয়ে গেছি, সমস্ত কিছু হয়ে গেছি। তো এখন চলো কোমর বেঁধে কাজে লেগে পড়ি। মেয়ে যাবে 6:30 থেকে, টিউশন আছে তো বেরিয়ে যাবে। তার আগে আমি একটু খাটটা গুছিয়ে নিই চটপট, ওপরে গিয়ে দাঁতটা ব্রাশ করব, কিছু কাচাকুচি আছে করব। তো চলো কাজে লেগে পড়ি কোমর বেঁধে, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তুমি ওপর থেকে নামিয়ে নিয়ে আসনি, যা নামিয়ে নিয়ে আয় ওপর থেকে ছুটে গিয়ে। এখন বড়মশাই যাচ্ছে বাজারে, আর মেয়েকে দিয়ে একবারে বাজার করে নিয়ে আসবে আজকে হাট বার। ছোট থেকে বোতল নাও, ছোট থেকে বোতল একটা কিনতে হবে। এজন নেবে চিংড়ি মাছ নেবে, এজন চিংড়ি করবো। বাজে 6:35, না এখন বৃষ্টি হয়েছে, ধুলো নেই অত। বাবা রে, ওর সকালবেলা উঠে পড়তে যেতে উঠলে কত কষ্ট, এইবারই তো ছুট পাড়াবাড়ি করতে হবে। আজকে ফার্স্ট না, আরেকদিন গিয়েছিল। টাটা। চলো বন্ধুরা, ওরা টিউশন, মেয়ে টিউশন চলে গেলো, বর্মশাই হাটে চলে গেলো, আর আমি চটপট এখানে কাজ করিনি, বাড়ি ছিলাম না, ওর মধ্যে ঝড় জল হয়েছিল, তো খুবই সিঁড়ি অবস্থা খুবই খারাপ, ওপরের সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মুখ দিয়ে নামার সময় ঝাড় দিয়ে নিয়েছি। আর ওয়েদারটা দেখো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, এই রকম অবস্থা হয়ে আছে দেখো। কাঁচাকুচির জন্য তো আজকে তো কাঁচাকুচি করা যাবে না, এখন এগুলোকে রেখে দিই, পরে অন্যদিন কাঁচাকুচি করব।
কাজ হয়ে গেছে, ওপরে ঘর পরিবাটি করে গুছিয়ে মোছা হয়ে গেছে। এবার নিচে গিয়ে নিচের সঙ্গে যুদ্ধ করি চলো, কারণ নিচেই এখনো কিছুই ঝাড়পাট দেওয়া হয়নি। দেখো কারেন্টটা চলে গেল, এখানে ভাত চাপিয়ে দিলাম, বাসনও মাজা হয়ে গেছে। এক ঝলক দেখিয়ে দিই চলো বর্মশাই কি বাজার করে নিয়ে এলো। সবজি যে কাটবো কারেন্টটা ফুস করে চলে গেল। লাল শাক নিয়ে এসেছে, এঁচোড়, পটল, ভেন্ডি, আদা, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ। কিন্তু আমার এত কিছু করার তো সময় নেই, 8:15 বেজে গেছে, আমাকে আবার 9:00 মধ্যে বেরোতে হবে, দেখি কত দূর কি হয়ে ওঠে। চলো বন্ধুরা ভেন্ডিগুলো কেটে নিই। ভেন্ডিগুলোকে তো ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি ভেন্ডি কাটি। আমি কখনো ভেন্ডি কেটে ধুই না জানো তো, ভেন্ডি আগে ধুয়ে নিই তারপর কাটি। তো যাই হোক কেটে এগিয়ে রাখি, জানি না তরকারিটা করতে পারবো কিনা, কারণ 8:45 বেজে গেছে। তো যাই হোক এই দেখো চলে এসেছি, বাসে উঠে পড়েছি। আর আমরা একটা বাস ফেল করে গেছি, মানে সময়ে উঠতে পারিনি। এদিন কম্পিউটার ক্লাসে যে বাসটাই যাওয়া হয়েছিলো সেই বাসটা পাইনি, এটা পরের বাস, মানে কী বলতো একটু খেতে গিয়ে দেরি হয়ে গেল। তো যাই হোক এই দেখো এখন ছুটে ছুটে যাচ্ছি, পৌঁছে গেছি। জানো তো রান্নাবান্না কিছুই করে আসতে পারিনি, জাস্ট শুধু ভাতটাই হলো। ভাবলাম ভেন্ডি তরকারিটা করে গেলে আমার সুবিধা হয়, কী বলতো এসে দিয়ে না কোনো জায়গা থেকে এসে আর করতে ভালো লাগে না। তো এই দেখো মেয়ে সবাই ঢুকে পড়েছে ক্লাসের মধ্যে। তো এখন 10:10 মনে হয় বাজে এইরকম, তো 10:00 থেকে শুরু হয়। তো আমি একে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দেওয়ার পর আমি একটু চলে যাচ্ছি ইয়ের দোকানে, ব্লাউজের দোকানে। একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি ব্লাউজের দোকানে, কটা ব্লাউজ কেনা যায়। তো এ দেখো এসে পৌঁছে গেছে, এই দোকানটা একদম ফিটিং সহ ব্লাউজ পাওয়া যায়। এইরকম ডিজাইনের হবে না? 36 হ্যাঁ দেখছি লাল, আপনি বের করুন না কালার দেখে। এই ডিজাইনটা দেখতে ভালো লাগছে, হয়ে গেছে। ওদিকে ব্লাউজ নিয়ে মেয়ের দুটো বই কিনতেও গিয়েছিলাম সেই দোকানটা, যেন আজকে গিয়ে দিয়ে দেখছি দোকানটা আজকে সকাল সকালই খুলে দিয়েছে, মানে বইয়ের দোকানটা দিয়ে বই টই নিয়ে চলে এসেছি। এখন দাঁড়িয়ে অপেক্ষা করছি, এখন বাজে 11:29। তো মেয়ের জন্য প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, বইটা কেনার জন্যই আমাকে জোর করে যেতে বললো, বললো যে কেউ বান্ধবীরা যাবে না বইয়ের দোকানে, তো তুমি চলো বইগুলো কিনে দেবে। তো এই দেখো অবশেষে ছুটি হয়ে গেছে, 12:00 সময় ছুটি হয়ে গেছে। ওই দেখো বেরোচ্ছে, এবার একে একে বেরোলি, এবার চলে যাব বাস স্ট্যান্ডে, বাস ধরে বাড়ি চলে আসবো। যতই হোক আস্তে আস্তে আমাদের বাস ধরে আস্তে আস্তে 10:15 হয়ে যাবে এইরকম, তো এর বেশি তো কম নয়। তো এই দেখো মেয়েও বেরোচ্ছে, এখানে সবাই বেরিয়ে পড়ছে। এরপরে আবার একটা ক্লাস হবে জানো তো, এরপরেও আবার একটা ক্লাস শুরু হবে। এই দেখো মেয়ে চলে এসেছে আর মেয়ের বান্ধবীরা, ওরাও সব আসবে বলে একটু অপেক্ষা করছি। তো যাই হোক ওই দেখো ওরাও বেরিয়ে পড়েছে অবশেষে। তো চলো এখন হাঁটি হাঁটি করতে করতে যাচ্ছি, এখন যাচ্ছি আধুনিকার সামনে দিয়ে, আর আমরা বলছি চ ঘুরে আসি একটু আধুনিকা থেকে। এই যাবি চ আধুনিকা থেকে ঘুরে আসি, ফিরি চৈত্র সেল দিচ্ছে, দেখাশোনা ফিরি। কিনবো না কিন্তু, না
তো দেখো বাড়ি চলে এসেছি, এখন বাজে একটা। একটা ব্লু মানে গ্লুকোজ গুলে দিলাম, আর এখানে রান্না তো করেই যেতে পারিনি। ভিন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো। সবজিটা জাস্ট কাটা হয়ে গিয়েছিল, ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি বানাই। এখানে তো দুধ ছিল, দুধ ছিল বলতে দুধ আছে, তো এই দিয়েই হবে খাওয়া। আজকে আর পারছি না তেমন কিছু বানাতে। তো দেখো 2:35 বেজে গেছে, আর আমি স্নান টান করে দেখো পুজো পাঠ দেওয়া হয়ে গেছে, মেয়ে গেছে ঘুমিয়ে। আর আকাশ তো আজকে সারাদিনই মেঘলা মেঘলা করে আছে, মেয়ে গেছে ঘুমিয়ে, আমারও প্রচণ্ড পরিমাণ ঘুম আসছে গো। চলো দুটো ভাত খেয়ে নিই। তো এই দেখো ভেন্ডি আলু তরকারি আমার হয়ে গেছে, আর এখানে মাছ ছিল আগের দিনে 2 পিস, বের করে নিয়েছি। আর বললাম তো দুধ রয়েছে, যে যেটা দিয়ে পারবে খেয়ে নেবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা, আর এখানে আমরা এখন মুড়ি নিয়ে চলে এসেছি। এই দেখো একটু চানাচুর, একটু পাঁপড় ভাজা, একটু আদা কুচি, দেখতে পাচ্ছো, একটু পেঁয়াজ কুচি। আর আমার মেয়েকে একটু আদা কুচি দিয়েছি, একটু চানাচুর দিয়েছি, আর পাঁপড় দিয়েছি। ও পেঁয়াজ কুচি খাই না, আর আমার পেঁয়াজ ছাড়া মুড়ি চলেই না। তাহলে চলো খেয়ে নিই সন্ধ্যাবেলা, আবার খাওয়া দাওয়া মিটতে না মিটতেই আবার আটা মারতে হবে রাতের জন্য। আর এদিকে দেখো বন্ধুরা, কাপড়গুলো দেখবে না, নতুন কাপড় কেচে দিলে না কাপড়ের ভাঁজটা পুরো অন্যরকম হয়ে যায়, এবড়ো খেবড়ো মানে এলোমেলো হয়ে যায়। তো এই দেখো পাড়গুলো পুরো এলোমেলো হয়ে গেছে। তো এখন এরকম টেনে 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 মিয়ে আর আমি এই কাপড়টার সঙ্গে জাস্ট যুদ্ধ করছি। তো এই দেখো অবশ্যই কাপড়টাকে ভালো করে ভাঁজ করতে হবে, না হলে কি বলো তো আর পরাই যাবে না। তো দেখো এইরকম করে করে টেনে টেনে নিয়ে তারপর নিচেই ফেলে ভালো করে ভাঁজ করতে হবে। এই কাপড়টা কি বলো তো জল কাঁচা করে দিলাম, আবার কোথাও গেলে কিছু উপসাপাস হলে পড়তে পারবো। এটা পরে ভাত খাওয়া হয়ে গিয়েছিলো, তার জন্য কেচে দিলাম, জল কাঁচা করে দিলাম এটা। এখন বেজে গেছে 10:20, আর কি বলতো রাত্রিবেলায় রুটি বানালাম, রুটির সঙ্গে আমার একটু জাম্পাস তরকারি হলে মানে একটু তরকারি কিংবা কিছু হলে খেতে ভালো লাগে, কিন্তু একার জন্য আর কি তরকারি বানাবো বলো, ভালো লাগে না। তো মেয়ে তো দুধ দিয়ে রুটি খেয়ে নিল, আর বর্মশাই গেছে কীর্তনে, মানে হরিনাম আছে ওখানে, কি ভোগ টোক খাওয়াবে ওখানে চলে গেছে। তো আগে বললে আমি আর রুটি বানাতাম না, মেয়েকে দুটো প্রেশারে ভাত টাত কিছু একটা বানিয়ে দিতাম, অত কষ্ট করে রুটি বানাতে আমার খুব কষ্ট লাগে। কষ্ট বলতে কি বলো তো গ্যাসটা প্রচুর নোংরা হয়, তো সেটা পরিষ্কার করতে আমার একটু অসুবিধা হয়। তো যাই হোক চলো, রাতের খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এসে দিয়ে এই দেখতে পেলে দুখানা কাপড় ভাঁজ করে নিলাম। ওগুলো কি বলো তো কেচে দিয়েছিলাম, কেচে দিয়েছি বলে মানে কাপড়টা মারতো, কেচে দেওয়ার পর মারটা একবারে কাপড়গুলো এদিক ওদিক হয়ে যায়, মানে এবড়ো খেবড়ো মতন হয়ে যায়, মানে সঠিক ঠিক থাকে না। তো যাই হোক চলো, আর কতগুলো ব্লাউজ কিনেছি ওগুলো পরের দিন দেখাবো, হ্যাঁ আজকে আর দেখাতে পারছি না। তো সারাদিন প্রচুর ক্লান্ত, আর সকাল থেকে রাত অবধি আজকের দিনটা যে কিভাবে কাটলো আমার উপর দিয়ে সেটা আমি একমাত্র জানি, মানে কি বলবো। সকালবেলা উঠেই যে রান্না বান্না করে নেবো সেটুকু আমি
সুযোগ পেলাম না, কারণ এই ঘর দুয়ার পরিষ্কার করতে দুদিন বাড়ি ছিলাম না, বাড়ি এলাম সেদিনকেও পরিষ্কার করতে পারিনি, মানে অবস্থা সিঁড়ি টিড়ি প্রচুর খারাপ হয়েছিল। তো যাই হোক চলো আর বক বক করবো না, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবসময় হাসি খুশিতে থেকো। আর ব্লগটির মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর লাইক করে দিতে হবে, আর শেয়ার করে দিও বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো পাশে থেকো সকলে, তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, জয় নিতাই।